জাগো একপক্ষ নয় নিরপেক্ষ। নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডক্টর ডায়েরি। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি এবং যে প্রশ্নগুলো আপনারা রাখেন সেগুলো আমরা তাদের পরামর্শ নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কৌশিক লাহিড়ি। ডক্টর লাহিড়ি, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই, আপনাদের প্রশ্নগুলো রয়েছে আপনারা সরাসরি রাখতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 03368260380033686037 দুটো নাম্বারে ফোন করে আমাদেরকে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। ডক্টর লাহিড়ি, প্রথমেই যেটা জানতে চাইবো যে বেশ দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমরা গত কয়েক সপ্তাহ এবং মাসের এক মাসেরও বেশি সময় বলা যায় যাচ্ছিলাম, সেই জায়গা থেকে কিছুদিন ধরে যেভাবে দেখছি যে এই সংক্রমণের গ্রাফটা কমছে, কেস যেহেতু কিছুটা হলেও কমছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কি করণীয় যাতে আগামী দিনটা আমাদের সুরক্ষিত হতে পারে? যেটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমরা কিন্তু দ্বিতীয় ওয়েভ, আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে বলছি এবং আমাদের রাজ্যের প্রেক্ষাপটে বলছি, দ্বিতীয় ওয়েভটা আমরা এখন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে আমরা তার থেকে নেমে এসেছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একদিনে যে প্রায় 21,000 ছুঁই অবস্থা হয়েছিল তার থেকে কমে প্রায় 10,000 কাছাকাছিতে এসে গেছি। আজকের ফিগার এখন আমার হাতে এসে পৌঁছয়নি, তবুও মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের প্রথম ওয়েভে পশ্চিমবঙ্গে পিকটা এসেছিল ওই অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ। তখন আমরা দিনে 4,100 কিছু কেস ছিলাম, সেটাই ছিল সর্বোচ্চ। এখন আমরা নেমে আসার পরেও কিন্তু 10,000 উপরে প্রতিদিন, এবং আমরা যখন ওই প্রথম ওয়েভে সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলাম তখন কিন্তু আমাদের রাজ্যে ধরুন 30,000 মতো, 30-35,000 মানুষ অ্যাক্টিভ রুগী ছিলেন। এইবারেরটায় এবার একটা ভয়ঙ্কর এসেছিল সুনামির মতো, আপনারা জানেন প্রায় 1,31,000 মানুষ একটা সময়ে আমাদের এখানে অ্যাক্টিভ রুগী বলতে যা বোঝায় সেই অবস্থায় পৌঁছে গেছিলেন, এবং সেটা কোনো রাজ্যের পক্ষেই কোনো দেশের সভ্য দেশে বেড যতই হোক, চিকিৎসক চিকিৎসা কর্মী যতই হোক, তাদের সীমার বাইরে। সেটা থেকে আমরা গতকাল পর্যন্ত নেমে এসেছি 87,000, কিন্তু সেটাও কিন্তু স্বস্তির সীমার বাইরে। তাই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখনই ঊর্ধ্ববাহু হয়ে নাচানাচি করার কিছু নেই। এখনো এটা আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই আছি, এখনো আত্মনিয়ন্ত্রণ যেটা চলছে সেটার মধ্যেই আমরা আছি, এবং এই মুহূর্তেই আমরা যে সমস্ত লুজ অ্যান্ড ল্যাক্স করে দিয়ে সমস্ত কোভিড বিধিগুলো ভুলে গিয়ে সব আগের মতো করব তার মধ্যে নেই। আরো অন্তত যেটা বলা হয়েছে যে 15 জুন অবধি, তারপর সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। তাই জন্য এখনো আমি সবাইকে, আপনাদের যারা যারা দর্শক আছেন, বন্ধু আছেন, তাদের সবাইকে বলবো যে নিয়মগুলো আমরা পালন করে চলছিলাম, যে বিধিগুলো কঠোরভাবে পালন করার জন্য এবার আমরা খুব তাড়াতাড়ি নামিয়ে আনতে পারলাম, সেই এক বিধিগুলো সেইরকম কঠোরতার সঙ্গে দয়া করে মেনে চলুন, এবং এটা সম্পূর্ণ আপনারই হাতে যে এটাকে কমিয়ে আনা যায়। গত বছর ওয়েভটা কম ছিল কিন্তু দীর্ঘদিন ধরে সেটা নামতে সময় লেগেছিল, তার কারণ সেই সময়টা কিন্তু দেশে কোথাও লকডাউন ছিল না, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে। এখন সারা দেশে প্রায় 12 আনা লকডাউন চলছে, লকডাউন বলা হচ্ছে না, আত্মনিয়ন্ত্রণ যেটাকে বলা হচ্ছে, স্বনিয়ন্ত্রণ যেটাকে বলা হচ্ছে, এই নিয়ন্ত্রণটা আমাদের কিন্তু লাগু রাখতে হবে, এটা ভীষণ ভীষণ জরুরি। একদমই তাই, যেটা প্রথম থেকেই আপনারা বলে এসেছেন যে এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোথাও যদি
সেই আত্মতুষ্টির জায়গায় আমরা পৌঁছে যাই যে আমাদের ভ্যাকসিন অনেকেরই ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে বা সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও যেহেতু কেস কমছে, আমরা যদি আবারও নিজেরা সেই সচেতনতা থেকে দূরে সরে যাই তাহলে মনে হয় আগামী দিনটা আরো অনেক কঠিন হয়ে যাবে। আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছেন সাদেক আলী, নমস্কার বলুন। আমরা জানতাম না, ডাক্তাররাই জানতেন না, আমরা করোনা জানতাম, কোভিড জানতাম না, এই অসুখটার সবকিছুই নতুন। সার্স নভেল কোভিড ভাইরাস, নতুন রহস্যজনক একটা ভাইরাস, এবার সেইটার সবকিছুই আমাদের অধীত জ্ঞান গত দেড় বছরের, এবং এই মানব সভ্যতার ইতিহাসে প্রথম যে গত এক বছরের মধ্যে এতগুলো ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটা আগে কখনো একটা চিকেন পক্স, মল পক্স বা পোলিওর ভ্যাকসিন তৈরি করতে দশকের পর দশক কয়েকশো বছর লেগে গেছে, এটাকে এক বছরের মধ্যে এতগুলো ভ্যাকসিন এসছে। ভ্যাকসিনের শিডিউল প্রোটোকল সেটা সারা পৃথিবীতে ধীরে ধীরে এটা ইভলভ করছে, রোজ নতুন নতুন প্রোটোকল আসছে। আমরা প্রথমে জানতাম যে চার সপ্তাহের গ্যাপে নিতে হবে, তারপরে জানলাম ছ থেকে আট সপ্তাহের গ্যাপে নিতে হবে, তারপরে এখন যেটা জানতে পাচ্ছি বারো থেকে ষোলো সপ্তাহের মধ্যে নিলেও অসুবিধা নেই। আপনি কোভিশিল্ড দুটো নিয়েছেন, অ্যাস্ট্রাজেনিকা যেটা অক্সফোর্ড ভ্যাকসিন, আমরা সবাই মোটামুটি সেটাতেই নিয়েছি, কেউ চার সপ্তাহ, আমরা ফ্রন্টলাইন ওয়ার্কাররা চার সপ্তাহে নিয়েছিলাম, এখন মোটামুটি সেটা ছ থেকে আট সপ্তাহে দেওয়া হচ্ছিল, এখন আবার বারো সপ্তাহে। ধরে নেওয়া হচ্ছে যে এটা অন্তত আপনাকে বছর খানেকের জন্য নিশ্চিত রাখবে। এবং এই যে ধরুন মার্সের কথা যদি বলি, মিডল ইস্ট যে অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম সেটা চলে গেছে পৃথিবী থেকে, বা এছাড়া করোনা ভাইরাসের এর আগের যে জাত ভাইগুলো তারাও চলে গেছে, আমরা ভাববো যে এই কোভিডও কিন্তু পৃথিবী থেকে একদিন চলে যাবে, তাই জন্য প্রতি বছর আমাদের হয়তো নিতে হবে না। কিন্তু এটাও পারে যে যেমন স্প্যানিশ ফ্লু এখনো পৃথিবীতে থেকে গেছে, প্রত্যেক বছর ফ্লু আমাদের যে ইনফ্লুয়েঞ্জা হয় এখন ফ্লু শট নেওয়া হয় সারা পৃথিবীতে, ঠিক তেমনি ভাবে হয়তো কয়েক দশক এই কোভিড ব্যাপারটা সারা পৃথিবীতেই এন্ডেমিক হয়ে থেকে যাবে, যে হয়তো অতটা তার মারণ ক্ষমতা এখনো 1% 1.5% বেশি কিছু নয়, এই আতঙ্কটা থাকবে না, এরকম সর্বগ্রাসী ব্যাপারটা থাকবে না, কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেই থাকবে, এবং এটাই হয়তো একটা নতুন নিউ নর্মাল ব্যাপার হবে যে আমরা বছরে একবার করে ভ্যাকসিনটা নিলাম। এই পুরো জিনিসটাই কিন্তু ভবিষ্যতের, আমরা পুরোটা জানি না, তবে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত ভালো প্রশ্ন, এই সম্ভাবনাটা কিন্তু আছে যে ভবিষ্যতে আপনার আমাদের বছরে একবার করে কোভিড শট একটা করে নিতে হতে পারে। কাস্টাপাড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ভট্টাচার্য, নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমার মা মানে প্রায় 80 বছর বয়স, তা পায়ে না একটা আলসার টাইপের আছে দীর্ঘদিন ধরে, তা ওই আলসারটা কমেনি, আমরা ড্রেসিং করছি, তা মা কি ভ্যাকসিন নিতে পারবেন? অবশ্যই পারবেন, ভ্যাকসিন প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের নেওয়া উচিত, যারা এমনকি যারা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারাও নিতে পারেন, যারা হাসপাতালে খুব জটিল কোনো অসুখে ভুগছেন, ধরুন কারো হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, ফিরে আসার পরে তারাও 4 থেকে 8 সপ্তাহ পরে তারাও ভ্যাকসিন নিতে পারেন। সেই জন্য বলছি অবশ্যই নেবেন, আপনার মায়ের বয়স নিশ্চয়ই হয়েছে, পায়ের আলসারটা কোনো ব্যাপার না, ওনার অন্য কোমরবিডিটি ব্লাড প্রেশার আছে কিনা আমি জানি না, কিন্তু বয়সটাই একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ভ্যাকসিনটা অন্যদের আগে নেওয়ার জন্য। তাই জন্য বাড়িতে যাদেরই বয়োজ্যেষ্ঠরা আছেন, আমি আবার এই বার্তাটা দেব যেটা প্রত্যেক দিন আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আসছি, ভ্যাকসিনটা নিন, দয়া করে নিন, ভ্যাকসিন হেজিটেন্সি রাখবেন না, এটা মারাত্মক জিনিস। যে কোনো সমস্যাই থাকুক আপনার, সেটা কোভিড এর থেকে ছোট, এবং সেই জন্য ভ্যাকসিনটা নিন, বিশেষ করে বাড়ির যারা বড়রা আছেন তাদের ভ্যাকসিন নেওয়াটা জরুরি, অবশ্য কর্তব্য। ডক্টর লাহিরি, এই বিষয়টা নিয়ে প্রতিদিন আলোচনা হলেও আমরা দেখি প্রচুর মানুষের এখনো কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকেই গেছে, যে হয়তো অ্যালার্জির সমস্যা রয়েছে তাহলে কি আমি ভ্যাকসিন নিতে পারবো, আমি হার্টের ওষুধ খাই তাহলে কি আমি ভ্যাকসিন নিতে পারবো, বেশ কিছু জিজ্ঞাসা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে তাদের রয়ে গেছে। দেখুন, জিজ্ঞাসাটা শুধু টিভির চ্যানেলে বা ফেসবুক
লাইভে নয়, জিজ্ঞাসাটা আমাদের কাছে চিকিৎসক হিসেবে রোজ অজস্র মানুষ এবং যারা আমাদের অফলাইনে অনলাইনে হাসপাতালে চেম্বারে যাদের সঙ্গে দেখা হয় অন্য অসুখ নিয়ে আসার পরে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসে বলেন ডাক্তারবাবু আমার তো অ্যালার্জি আছে, আপনি তো জানেনই আমি এটা নিতে পারবো কিনা। এই অ্যালার্জি নিয়ে একটা অস্বাভাবিক ভয় কারণ আছে, অ্যানাফাইল্যাক্সিস জীবন শেষ করে দিতে পারে, কারো একটা পেনিসিলিন ইনজেকশন থেকে হয়েছিল বা একটা অন্য একটা কোনো ওষুধ থেকে হয়েছিল, সেটা তার প্রাণান্তকর একটা অভিজ্ঞতা। একটা জিনিস বলছি, আপনার যদি অ্যানাফাইল্যাক্সিস হয়েও থাকে একটা পেনিসিলিন ইনজেকশন থেকে বা অন্য একটা অ্যাম্পিসিলিন ওষুধ খেয়ে, তাও আপনার এটা থেকে চিন্তা নেই, তখন তার সঙ্গে এই ভ্যাকসিনের কোনো সাযুজ্য নেই এবং এই ভ্যাকসিনটা প্রত্যেকের জন্যই জরুরি। এই ভ্যাকসিন নেওয়ার পর পৃথিবীতে এ পর্যন্ত কোটি কোটি মানুষ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, ভারতবর্ষে 20 কোটি মানুষের কাছাকাছি ভ্যাকসিন নিয়েছেন, পশ্চিমবঙ্গে 1.5 কোটি মানুষ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, তার মধ্যে কতজনকে শুনেছেন যে অসুস্থ হয়ে মারা গেছেন? প্রায় কেউই না। কেউ গাড়ি চাপা পড়তে পারেন, কারো হার্ট অ্যাটাক হতে পারে, কারো অন্য কোনো কারণে তিনি কিছু হতে পারে, কিন্তু ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি হয়ে কেউ অসুস্থ হয়ে মারা গেছেন এ পর্যন্ত শোনা যায়নি। সেই জন্য আর আপনার আগের যাই থাকুক, যে কোনো অসুখই থাকুক, আপনার কোনো একটা হার্টের অসুখ থাকুক, ব্লাড সুগার থাকুক, সোরিয়াসিস থাকুক, যে কোনো আপনি ক্যান্সার রোগগ্রস্ত হন, আপনার কিন্তু অন্যদের আগে ভ্যাকসিন নেওয়া উচিত। এখন সার্স যদি আপনাকে আক্রমণ করে, না করুক সেটাই আমি চাই, আপনার কিন্তু জটিল হয়ে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি যার কোমরবিডিটি গুলো আছে। তাই জন্য যারা অসুস্থ, যারা বয়স্ক, তারা আগে ভ্যাকসিন নিন, সমস্ত রকমের ভ্যাকসিন নিয়ে কুণ্ঠা ভয় আতঙ্ক দূরে সরিয়ে রেখে। বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরাম মোদি, নমস্কার বলুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কল্যাণী থেকে আমাদের সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য, নমস্কার বলুন। ম্যাডাম বলছি, ডাক্তার বাবুর সাথে একটু কথা বলার ছিল যে ধরুন এই রিসেন্ট যাদের, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলছি রিসেন্ট যাদের ধরুন কোভিডে আক্রান্ত হয়েছে তারা কি এই মুহূর্তে ভ্যাকসিন নিতে পারবে না তার জন্য ওয়েটিং? আমাদের ভারত সরকার থেকে এই 19 তারিখে মানে গত সপ্তাহেই একটা একটা আমাদের একটা নতুন একটা বুলেটিন একটা আসে, যেটা সার্কুলার সারা ভারতে আমাদের মেনে চলতে হচ্ছে। তাতে 4টি পয়েন্ট মোটামুটি বলে দেওয়া হয়েছে কখন আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কখন নিতে পারবেন। তার প্রথম পয়েন্টটা হচ্ছে যদি আপনার কোভিড হয় তার 3 মাস পরে, আপনি পজিটিভ কোভিড হয়েছে তার 3 মাস পরে আপনি ভ্যাকসিন নেবেন। যদি আপনি একটি শট কোভিশিল্ড বা কোভ্যাকসিন যাই হোক আপনি নিয়েছেন, তারপরে যদি আপনার কোভিড পজিটিভ এসে থাকে, হতেই পারে, আপনি সেটা মানে নেওয়ার সাথে সাথে তো আপনার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় না, নেওয়ার 3-4 সপ্তাহ পরেই আমরা বলি যে প্রতিরোধ ক্ষমতা হচ্ছে। এমনকি 2টো ভ্যাকসিনের যদি শিডিউল হয় তাহলে বলবো যে 2টো ভ্যাকসিনের 2-3 থেকে 4 সপ্তাহ পরেই হয়। তা তাই জন্যে আপনি নিলেন, তার পরের সপ্তাহে আপনার কোভিড হলো, তাহলে পরের ডোজটা আপনি আরো 3 মাস পরে নেবেন। ধরুন আপনি হাসপাতালে ভর্তি ছিলেন, আপনাকে প্লাজমা থেরাপি করা হয়েছিল, ভালো হয়ে বাড়ি ফিরেছেন, তার 3 মাস পরে আপনি নিতে পারবেন। মোটামুটি 3 মাসের হিসেবটা এখন বলা হচ্ছে। এমনকি এখন আরেকটা জিনিসও বলা হচ্ছে, ধরুন একজন অসুস্থ হয়েছিলেন, তার কোভিড হয়নি, একটা সিরিয়াস একটা কোনো অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, তার 1-2 মাস পরে মানে 4-8 সপ্তাহ পরে তিনি কোভিডের ভ্যাকসিনটা নিশ্চিন্তে নিতে পারবেন। এছাড়া এখন যেটা যোগ করা হয়েছে, যারা ল্যাকটেটিং ওমেন, যারা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদের, তাদের কিন্তু ভ্যাকসিনেশনটা তারা নিতে পারবেন, তাদের কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়াশিস লাহা, নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রবলেম যদি কারো থাকে বয়স্ক মানুষ তাহলে কি নিতে পারবে? আরেকবার জোরে বলবেন। বলছি নিউরো প্রবলেম যদি কারো থাকে বয়স্ক, নিউরো সমস্যা থাকলে ভ্যাকসিন নিতে পারবেন কিনা? শুনুন আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরছি। আমি 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 আগেও একবার বললাম যে আপনার যে কোনো শারীরিক সমস্যা থাকলেও আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন অনিতা লাহা, নমস্কার বলুন। অনিতা সাহা বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। বলছি আমার মা না প্যারালাইসিস হয়ে গেছে, আমার মা কি ভ্যাকসিন দেওয়া যাবে সেই ব্যাপারে একটুখানি আপনাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই।
এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটার এক কথায় উত্তর হয় না। আমাদের দেশে এখনো সেই পরিকাঠামো গড়ে ওঠেনি যেটা বাড়িতে গিয়ে যারা শারীরিক বা মানসিক ভাবে প্রতিবন্ধিত্বে ভুগছেন, যেমন আপনার মা প্যারালাইসিস আছে, উনি হেঁটে যেতে পারবেন না ভ্যাকসিনেশন সেন্টারে, বা একজন অত্যন্ত বৃদ্ধ বা বৃদ্ধা আছেন বাড়িতে, যার পক্ষে বাড়ি থেকে যাওয়া সম্ভব না, এদের ক্ষেত্রে বাড়িতে এসে ভ্যাকসিনেশন দেওয়াটা শুরু করা উচিত। আমরা চিকিৎসক বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা এটা বলছি, এইটা ভারত সরকারের প্রোটোকলে আসা উচিত। আসলে আমাদের অজস্র 138 কোটি মানুষের দেশ, আমরা 20 কোটিকে দিতে পেরেছি, আমরা ইভলভ করছে জিনিসটা। আগামী কয়েক মাসের মধ্যে চেষ্টা করা হচ্ছে ভারতের জনসংখ্যা সবাইকে দেওয়ার, তা অবশ্যই দিতে হবে, দেওয়াটা নিয়ে কোনো মানে মতদ্বৈধতা নেই, কিন্তু কিভাবে দেবেন, তাকে তো ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে যাওয়া যাবে না, তার কাছে ভ্যাকসিন এসে পৌঁছতে হবে, এই কোল্ড চেইন মেনটেন করে। কারণ জানেন যে ভ্যাকসিন গুলো অত্যন্ত নিচু তাপমাত্রায় মেনটেন করতে হয়, না হলে তাদের কার্যকারিতা কমে যায়। সেই যে কোল্ড চেইন মেনটেন করে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে, সেই জিনিসটা এখনো আমরা এসে পৌঁছাইনি। তবে আমরা আশা করছি, আমরা চিকিৎসক সংগঠনগুলো সবাই আমরা আশা করছি যে এই জিনিসটাও আমরা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সেই পর্যায়ে পৌঁছাবো। ধন্যবাদ। যাদবপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন অরুণ মুখার্জি, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বুঝতে চাইছি যে ধরুন যদি এই সব সিস্টেমেটিক হয়ে থাকে এবং যদি সেক্ষেত্রে তিনি নিজে তো বুঝতে পারছেন না যে তিনি পজিটিভ রয়েছেন কোভিড, সেক্ষেত্রে কি করণীয় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি নিজে অ্যাসিম্পটোমেটিক ছিলাম, আমি নিজে জানতাম না যে আমার কোভিড হয়েছে এবং আমার বাড়ির কেউ জানতো না। আমি একটা খবরের কাগজে বিজ্ঞাপন থেকে বাড়িতে আরটিপিসিআর করতে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে আমি রোগাক্রান্ত এবং আমাকে থাকতে হয়েছিল, 17 দিনের নিয়ম টিয়ম মানতে হয়েছিল, যাই হোক অসুস্থ হইনি। এরকম বহু মানুষ আছেন, এইটা কিন্তু একটা গ্রে জোন। যত রোজ যত মানুষ আক্রান্ত হচ্ছেন বলে আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি ডিটেক্টেড এবং টেস্টেড, এর বাইরে বহু মানুষ থেকে যাচ্ছেন যাদের কিন্তু টেস্ট করাই হচ্ছে না, তার কারণ তার সিম্পটম নেই। এবার সেই অবস্থায় যদি তারা নেন, তাদের কি কোনো বিপদ হতে পারে? বিপদ কিছু হতে পারে না, কিন্তু তার কতটা ইমিউন রেসপন্স, ইমিউনোজেনেসিটি হবে সেইটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। কেউ রোগাক্রান্ত অবস্থায় যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, অনেকেরই হচ্ছেন, মানে নিচ্ছেন, তার পরের সপ্তাহে দেখা যাচ্ছে তার রোগ হয়েছে, কিন্তু তার জন্য তার কোনো জটিলতা আলাদা করে হওয়ার সম্ভাবনা নেই। দেখুন, এটা যেটা দেওয়া হচ্ছে তার শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য, অসুখের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তৈরি করার জন্য, এটা লাইভ ভাইরাস কোনোটা নয়। এইগুলো কোনোটার স্পাইক প্রোটিন দেওয়া হচ্ছে, যেটা ভাইরাসের গায়ের ওপরে ওই ভেক্টরটা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তার শরীরে তার বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেটা দেওয়ার জন্য কেউ অসুস্থ হয়ে পড়বে না। হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনিল বৈতালিক, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার মায়ের 3/22 ভ্যাকসিনেশন হয়েছিল। আচ্ছা, হয়েছিল প্রথম ডোজ 3/22 ভ্যাকসিনেশন হয়েছিল, আজকে হয়ে গেল 1/6, তা 84 দিনের বেশি হয়ে গেলে অসুবিধা কিছু হবে না তো? না, 84 দিন মানে 12 থেকে 16 সপ্তাহ, এটাই এখন বলা হচ্ছে। 12 থেকে 16 সপ্তাহের মধ্যে আপনাকে নিতে হবে। যে কোউইন অ্যাপটা আপনার আছে অনলাইন আপনার ডাউনলোড করা, তার মধ্যেই দেখবেন আগে সেটা 42 দিনের মাথায় আপনার ভ্যাকসিনেশনের ডোজটা আসতো। ধরুন আপনি 22 মার্চ আপনি নিয়েছেন, তার থেকে 42 দিন পরে আপনার হয়তো দ্বিতীয় ডোজের দিনটা আসতো, এখন সেটা 84 দিন পরে আসবে। আপনি ওই কোউইন অ্যাপটা খুলে দেখুন, ওর মধ্যেই কিন্তু আপনার ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজের দিনটা চলে এসেছে, এটা আপনি খুললেই দেখতে পাবেন। ডক্টর লাহিড়ি, আরেকটা বিষয় জানতে চাইবো, যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, বাড়ির হয়তো প্রত্যেক সদস্যই কোভিড পজিটিভ হচ্ছেন, সেক্ষেত্রে সবাই যখন সেরে উঠছেন, তখন কিভাবে বাড়তি সাবধানতা তারা নেবেন?
হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে খেলে উঠছেন মানে বিভিন্ন বয়সের মানুষ, কেউ অত্যন্ত বৃদ্ধ, কেউ কম বয়সী, কেউ হয়তো ল্যাকটেটিং ছিলেন, গর্ভবতী ছিলেন, কেউ শিশু, নানা রকম ব্যাপার। এবার তাদের সকলের ক্ষেত্রে হয়তো একরকম নয়। যারা বিশেষ করে বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা বলি অন্তত সেরে ওঠার পরেও দু সপ্তাহ পরে যদি কোনো সিমটম নাও থাকে, 2-4 সপ্তাহের মধ্যে আপনি আপনার ব্লাড টেস্ট গুলো আরেকবার করে নিন। যে জিনিসগুলোর জন্য আমরা সাইটোকাইন স্টর্মের কথা ভাবি সেই জিনিসগুলো আরেকবার করে নিন, আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এখানে এটা চিকিৎসকের চেম্বার নয়, তাই জন্য এখান থেকে আমি বলে দেবো কেউ লিখে নেবেন সেটা করবেন না। আপনি আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, যদি দরকার হয় আরেকটা এইচআরসিটি করা, যদি ধরুন কারণ 18 দিন হয়ে গেছে আবার একটু মাঝে মাঝে ঘুষঘুষে জ্বর আসছে, আরেকটা তার টেস্ট করা উচিত এইচআরসিটি, হয়তো তাকে আবার একটু ওষুধ খেতে হতে পারে। কেউ একদম তার কোন রকমের সিমটম নেই কিন্তু তারও একবার চিকিৎসককে জিজ্ঞাসা করে নেওয়া উচিত, যে আমার 2 সপ্তাহ হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, আমার কিছু করতে হবে কিনা, একটা ব্লাড সুগার করতে হবে কিনা, একটা এক্সরে টেস্ট করতে হবে কিনা। সেটা আপনার যিনি চিকিৎসক হাউস ফিজিশিয়ান তার সঙ্গে কথা বলুন বা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। কখনোই ভাববেন না যে আমরা আজকে কোভিড হয়ে গেল, আমি কালকে থেকে সুপারম্যান হয়ে গেলাম এবং আগের মতো আমি সমস্ত জিনিসে হই হই করে পার্টিসিপেট করতে শুরু করলাম, সেই সময়টা দিতে হবে শরীরকে। এইটা খুব মারাত্মক, কারণ আমরা অনেকেই দেখছি যে কোভিড থেকে বেরিয়ে আসার পর তিনি জানতেন না তার হার্টের ছোবল বসিয়েছে, তার হার্ট অ্যাটাক হচ্ছে 2-3 সপ্তাহের মাথায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা খুব অল্প বয়সী কিছু বন্ধুকে, দুর্ভাগ্যবশত ভাবে কিছু চিকিৎসককে আমরা হারিয়েছি পোস্ট কোভিড কোনো না কোনো একটা জটিলতার জন্য, তাই জন্য আপনি চিকিৎসকের সঙ্গে সংস্পর্শে থাকুন। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দাস, নমস্কার, বলুন। আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে ICMR এর গাইডলাইনটা এসেছে সেটাতে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যারা বাচ্চাকে ফিড করাচ্ছেন তারাও নিতে পারবেন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি করা হবে সেই সিদ্ধান্তটা এখনো নেওয়া হয়নি, তবে আশা করা যাচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একই জিনিস হয়তো সরকার সিদ্ধান্ত নিতে চলেছে। জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন মলয় রায়, নমস্কার, বলুন। আপনি শুনতে পাচ্ছেন মলয় বাবু? না, যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেলঘড়িয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুনীল গুহ, নমস্কার, বলুন। নমস্কার, আমার প্রশ্ন ডাক্তারবাবুর কাছে, যে পোস্ট কোভিড এর একটা কমপ্লিকেশন হচ্ছে নিউকোর মাইক্রোসিস, সেটা অনেক সময় আমরা ব্ল্যাক ফাঙ্গাস ও বলছি, ব্ল্যাক ফাঙ্গাস এর সঙ্গে আমরা ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাস ও পাচ্ছি, এগুলো কি সব একই জিনিস এবং এগুলো কি সব ক্ষেত্রে কি পোস্ট কোভিড ক্রাইসিস থেকে হচ্ছে? দেখুন, সবকটা এক জিনিস নয়, ফাঙ্গাস বিভিন্ন ধরনের হয়, যেটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলা হচ্ছে দুর্ভাগ্যবশত ভারতবর্ষেই বলা হচ্ছে মিডিয়া বাহিত, এটা ব্ল্যাক ফাঙ্গাস নয়। ব্ল্যাক ফাঙ্গাস একদম আলাদা ধরনের একটা প্রজাতি, এটা মিউকর, যেটা আমরা ভারতবর্ষে দেখছি এই দ্বিতীয় ওয়েভের সময়, সেটা হচ্ছে প্রধানত যাদের ব্লাড সুগার আছে, যারা অত্যন্ত দুর্বল কোনো কারণে অসুস্থ আছেন এবং যারা স্টেরয়েড থেরাপি পেয়েছেন। ধরুন একটি মানুষ, তিনি জানতেন না তার 150-200 ব্লাড সুগার, এমনিতেই অনেকের এই সাইটোকাইন স্টর্মের সময় ব্লাড সুগার বাড়তে পারে স্বাভাবিক মানুষেরও, তার সঙ্গে তার যদি যেটা তার জীবনদায়ী সেই সময় স্টেরয়েড ডাক্তাররা দিয়েছেন, প্রথম থেকে নয়, আবার বলছি প্রথম থেকে স্টেরয়েড দেওয়াটা ইন্ডিকেটেড নয়, সে ভারত সরকারও বলে দিয়েছেন ডাক্তাররা দিচ্ছেন না, কিন্তু হাসপাতালে ভর্তি আছেন, তাকে দিতে হয়েছে, তার শরীরে স্টেরয়েড ঢোকাতে হয়েছে, ইনজেকশনে খেতে দিতে হয়েছে, তার ব্লাড সুগার বেড়ে চলে গেছে, হাসপাতালে যদি না থাকেন বাড়িতে যদি থাকেন দেখাই হয়নি হয়তো তার 400-500, তার শরীরে কিছু ছত্রাক বাসা বাঁধতে পারে, তার একটি হচ্ছে মিউকর। আমি 30-32 বছর চিকিৎসা জীবনে প্রায় দেখিনি এই মিউকর মাইকোসিস, আমি নিজে ত্বক বিশেষজ্ঞ হয়েও বলছি এটা শরীরের ত্বকে কেটে গেলে ছিঁড়ে গেলে আমরা বয়ে পড়েছি, পুড়ে গেলে হতে পারে, দেখিনি কোনোদিন। এখন গত 3 সপ্তাহে যেহেতু এই দ্বিতীয় ওয়েভের সময় প্রচুর আমরা পাচ্ছি যারা স্টেরয়েড খাচ্ছেন তাদের এটা হচ্ছে,
ইয়েলো ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, সেগুলো আরো অন্যান্য প্রজাতির, কারণটা একই। যদি কারো একটা, আপনি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা প্লেটের ওপর আপনি জল রাখলেন আর একটা প্লেটের ওপর আপনি জলে চিনি মিশিয়ে দিলেন, কোনটায় আগে পিঁপড়ে ধরবে যেটা চিনি মেশানো আছে, কোনটায় আগে ছাতা পড়বে? যদি পাঁচ দিন রেখে দেন একটা সরু সরের আস্তরণ পড়বে ছাতার, এই ছাতাটাই হচ্ছে ছত্রাক। এবং যদি আপনি ওই পিঁপড়ে গুলোকে বলেন, সেগুলো আক্রমণ করছে এমনি জল ছেড়ে ওই চিনি মেশানো জলটায়। আপনার শরীরে যখন শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, তখন আপনার শরীরেও ছত্রাকটা বাসা বাঁধছে। খুব তাড়াতাড়ি ডিটেকশন হওয়া উচিত। আমাদের রাজ্যে এই মিউকরমাইকোসিসের বিরুদ্ধে লড়ার জন্য টাস্ক ফোর্স সরকার তৈরি করে দিয়েছেন, তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা সাথে সাথে সেটা রিপোর্ট করছেন। এটা কমিউনিকেবল নোটিফায়েবল ডিজিজ, সারা ভারতেই ওটা হচ্ছে, পশ্চিমে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, এবং সাথে সাথে সেটা একজন ইএনটি বিশেষজ্ঞ কে দিয়ে চিকিৎসা করিয়ে অপারেশন করা, ওষুধ দেওয়া করে সেটার চিকিৎসা করা উচিত। যদি দেরি হয়ে যায় মিউকরমাইকোসিস প্রাণঘাতী হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন শিপ্রা চট্টরাজ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার দুটো বাচ্চা আছে, একটা 12 বছরের, একটা এই 2 বছর 4 মাসে। তো আমার বয়স হচ্ছে 31 বছর। তো ভ্যাকসিনের ব্যাপারে আমার নেওয়া চলবে? মানে যেটা 2 বছর 4 মাসের বাচ্চা, সে আমার দুধ খায়। আসলে অবশ্যই নিতে পারবেন, 2 বছর 4 মাসের যে বাচ্চা, 2 বছর বয়সের পরেও দুধ খাওয়ানোটা উচিত নয়, তাকে এমনি অন্যান্য খাবার খাওয়ান, এটা অন্য প্রসঙ্গ। তাও আমি বলে দিচ্ছি, 2 বছরের পরের বাচ্চাকে আপনার কিন্তু সমস্ত বড়দের মতো খাবার খাওয়াতে হবে, দুধের অভ্যেসটা ছাড়ান আস্তে আস্তে। কিন্তু তবুও বলছি, আপনি দুধ খাওয়াচ্ছেন যখন, আপনি কিন্তু তাও ভ্যাকসিন নিতে পারবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, হ্যালো, হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর লাহিড়ি, আমরা শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো, যে সবাইরই একটা চিন্তা মাথায় ঘুরছে, এবং যেহেতু আমরা সবসময় এই প্রতিবেদনগুলো দেখছি বা এগুলো নিয়ে কভারেজ করছি, যে থার্ড ওয়েভ বলা হচ্ছে যে আসবেই, মানে এটা কি আসবেই নাকি এটাকে কোনোভাবে যদি আমরা যেভাবে সচেতনতার কথা আপনি শুরুতেই বললেন, যেটা আমাদের ফলো করতে হবে, এই গাইডলাইনগুলো মেনে চলতেই হবে, যদি এইভাবে চলি আমরা এটাকে এড়াতে পারি? দেখুন, খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে 3টে ওয়েভ পেরিয়ে চতুর্থ ওয়েভ চলছে, এটা এই চতুর্থ ওয়েভ থেকে নামছি। মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা ব্রিটেনে বলুন, সেখানেও 3খানা ওয়েভ পেরিয়ে গেছে। কেন পেরিয়েছে? তার কারণ সবকটা ওয়েভই প্রধানত এসেছিল ভ্যাকসিনেশন যুগের আগে। ভ্যাকসিন আসার পরে সারা পৃথিবীতেই কিন্তু কেস কমতে শুরু করেছে, ব্যতিক্রম ভারতবর্ষ। ভারতবর্ষে এই যে ওয়েভটা এলো, সেটা ভ্যাকসিনেশন শুরু হওয়ার পরে। আমরা লুজ অ্যান্ড ল্যাক্স ছিলাম, আমরা কোভিড প্রোটোকল মানিনি, দোষটা আমাদের, বিজ্ঞানের দোষ নয়। এবং আমরা এখন সচেতন হলাম, খুব খারাপ ভাবে সচেতন হলাম, মাথার ওপর দিয়ে সুনামির মতো জল বয়ে গেল, দিনে 4,14,000 মানুষ, এমন কোন বাড়ি নেই যার বাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটেনি, কেউ অসুস্থ হননি বা কেউ মারা যায়নি, এরকম অবস্থা। হাহাকার পড়ে গেছিল ওষুধের, হাহাকার পড়ে গেছিল অক্সিজেন সিলিন্ডারের, কালোবাজারি আরম্ভ হয়ে গেছিল সারা দেশ জুড়ে। এই জিনিসটা যেন আর কখনো না হয়। আমাদের একটা, যতই উন্নতিশীল দেশ হোক, আমাদের একটা ক্ষমতা আছে, মনে রাখবেন, একজন চিকিৎসকের পিছু আমাদের দেশে অন্তত 1,500 মানুষ, এটা হওয়া উচিত না। সেখানে যদি সেই 1,500 মানুষই অসুস্থ হয়ে পড়েন, তার মধ্যে 800-900 জন, একজন চিকিৎসকের পক্ষে কতজনকে সামলানো সম্ভব? আর সারা পৃথিবীতে গত 1.5 বছরে 1,15,000 চিকিৎসক কর্মী মারা গেছেন। কোন যুদ্ধে, কোন ছাড়াই, শান্তির সময়ই এত মানুষ মারা গেলেন, যুদ্ধক্ষেত্রে না গিয়েই। এই জিনিসটা যেন আর না হয়। আর এখন এই দ্বিতীয় ওয়েভ ভারতবর্ষে যেটা এসছে, সেটা ফরচুনেটলি খুব তাড়াতাড়ি উঠে নেমে এসছে। তার কারণ সারা ভারতে এই দ্বিতীয় ওয়েভের সময় কিন্তু লকডাউন বা নিয়ন্ত্রণ বিধি জারি করা হয়েছিল, যেটা আগের বার ছিল না, যা নিয়ন্ত্রণ বিধির পরে ওয়েভটা এসেছিল। তা এইটা, তাতে আবার কতগুলো সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে মানুষের জীবিকাতে সেটার একটা এফেক্ট পড়ে। তাই জন্য আমরা যখন জেনে গেলাম যে এই বিধিগুলো পালন করা উচিত, আমাদের ভ্যাকসিনেশন নিতে হবে, এবং এই জিনিসগুলো করলে আমরা থেকে দূরে সরে আসতে পারবো, তৃতীয় ওয়েভকে অবশ্যই আটকানো যাবে। তবে এই কোভিড বা করোনা ভাইরাসের যে গতি প্রকৃতি সারা পৃথিবীতে,
ইতিহাস আমাদের যেটা শেখাচ্ছে বা বিজ্ঞান যেটা শেখাচ্ছে, তৃতীয় ওয়েভ হয়তো আসবেই এবং আমাদের সকলের যেটা প্রস্তুতি প্রচেষ্টা থাকা উচিত সেটা তৃতীয় অনেক ছোট হয়, বামনাকৃতি হয়, সেটা আমরা পারবো যদি কোভিড বিধি মেনে চলি এবং সকলে সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় অংশ যদি ভ্যাকসিনেটেড হয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর লাহিড়ি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আজকে এই পজিটিভ নোট নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। নমস্কার। আপনারা দেখছেন বাংলা জাগো, এতক্ষণ নয় নিরপেক্ষ।